শুভ দুপুর বন্ধুগণ। আমি লেপের ভেতর কাঁপছি, চাঁদের রেডিয়াসটা মাপছি, তোকে ঢেকে ঢুকে রাখছি সারাক্ষণ। আমার শহর নিশ্চুপ ঘুমে, আমি থাকবো না বেডরুমে। মানে 2/2/2/2, তো এই দুয়ের চক্করে যে আমি হয়েছে দুটো ব্লগ করব সেটা জানা ছিল না। তবে দেখলাম যে না, সেই বাঁকুড়ার থেকে আসার থেকে নিয়ে ঘর পর্যন্ত অনেকটাই হয়ে গেল, তার জন্য বান্ডিল করে দিলাম ঘর পর্যন্ত, দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে পড়ে। যারা দেখেছ ওইখানটা জানো আবার ইংলিশ বেরিয়েছিল। তো এবারে এখন যাচ্ছি কোথায় সেটাও যদি আগেরটা দেখে থাকো তাহলে সেটাও জানবে। যাচ্ছি সাতজোড়াতে। কী জন্য যাচ্ছি না? ভোজ। কিসের ভোজ? সে একটা দিদাকে দেখেছিলাম না, সে মারা গেছে, যে তার শ্রাদ্ধর ব্যাপার আর কি। আজকে ঘরে তিনটা ভোজ, এবারে বাবা মা একদিকে, মা একদিকে, আমি একদিকে, তাই সেই যাচ্ছি আর কি। দিয়ে রাস্তায় দাঁড়ালাম, সেই তো ঢেঁকি যেখানকে যাই সজ্ঞে গেল ধানি ভানে। আমার এই জায়গাটা বড় ভাল লাগে, একটু দেখায় যে গাছটা পাশ দিয়ে রাস্তা গেছে, বড় গাছে ঝুড়ি নেমেছে, ওইখানটাতে জগদ্দলকে দাঁড় করিয়ে দিয়ে পরে একটু এদিক ওদিক দেখাচ্ছি তোমাদের। আর এই দিকগুলোতে হচ্ছে পুরোটাই শালের বন আর জমি, আমাদেরও জমি আছে এই সামনে দিকটাতে। একটা আগের অনেক দিন আগের ব্লগে দেখিয়েছিলাম, ওই দিকটা পুরো ডিপ বন, ওইগুলোতে হাতি সংকুল এরিয়া, বুঝতে পারছো তো? আর এই দিকটা হচ্ছে আমাদের গাঁ, এই দিকটা। তো চলো এই সামনে দিকটা তোমাদেরকে একটু দেখাই, তারপরে ভোজ ঘরের গুনকে যাবো। দেখো এই এইটা একটা সেই পিকচার পারফেক্ট ফ্রেম, বড় একটু দূরের থেকে যদি সেই ওয়াইড অ্যাঙ্গেলে লিয়া হয়, এখানটাতে কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে এত সুন্দর লাগবে না? তো তারপরে এই তো ম্যাজিক, পিছনটাতে আবার কী আছে, পুকুর তো আছে, বড় সুন্দর লাগে। এখন দাঁড়িয়ে থাকা যাচ্ছে কিন্তু সন্ধ্যার পরে, হস্তি সংকুল এরিয়া, বুঝতেই পারছো এই হচ্ছে ব্যাপার। যাই নিমন্ত্রণ রক্ষাটা করে আসি, কারণ সব বয়স তো আনন্দের হয় না। আমার বয়সে মারা গেলেও প্রত্যেকটা মৃত্যুতেই খারাপই লাগে, দুঃখজনকই লাগে। এবারে হ্যাঁ, খারাপ কতটা লাগবে তোমার বা আমার সেটা ডিপেন্ড করে তার সঙ্গে আমার কতটা মেমোরিজ আছে, বটে নাই? তাই চলো ঘুরে আসি। এসে পরে খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে পরে এখন বসে আছি ওই সেই উঠানটাতে। তো আলাদা করে আর সাদ্য ঘরে তোমাকে কী দেখাবো, আর দেখানোর মুড থাকে না সিরিয়াসলি সত্যি বলতে, কারণ কিছুদিন আগে তো আমার দিদিয়া গেল, তো জানি কেমন কী ফিল হয় আর কি। হ্যাঁ অনুষ্ঠান টনুষ্ঠান সবই হয় ঠিক আছে, কিন্তু ভিতরে অনেক কিছু চলে। তো সেই জায়গাটা দেখাচ্ছি, যে জায়গাটাতে দেখিয়েছিলাম একসঙ্গে যখন দিদা বেঁচে ছিল আর কি। দেখো এই জায়গাগুলো যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো চিনতে পারবে, দেখলেই চিনতে পারবে। সে ভিজুয়াল কিউগুলো যদি সেই ঠিকঠাক জায়গায় হিট করে তাহলে এই ঘরটা চিনতে পারা যাচ্ছে কি? ভিডিওটা লিঙ্ক করে দেবো। এখানটাতে সেই এসেছিলাম যখন সেই পুজো করাতে, দিদা এখানটাতে বসেছিল, কত গল্প হলো। মানে মানুষ থাকে না, মেমোরিগুলো থেকে যায়। কি গো কি গো কি গো, হ্যাঁ দেখো এখানটাতে দুখানা বিড়াল বসে রয়েছে। এটাকে দেখে তোমাদের কি লাগছে আমি জানি না, ভয় লাগছে নাকি একটা চোখ ইয়া বলে, আমার তো খারাপ বেশি লাগছে ভয়ঙ্কর লাগার থেকে, কারণ চোখ টোক গেছে, ঘরেও তো আমার এরকম আছে গোটা কত, খারাপ লাগে আর কি। এইটার একটা ছানা রয়েছে, সেটা আবার ওইদিকে ঘুরে বেড়াচ্ছে ওই দেখোটা। হ্যাঁ সে আমাদের ঘরেও এখন যেটা আছে, তার মাটাও থাকতো আমাদের ঘরে। ঠিক আছে এই একটু বসি, গল্প টল্প করি, তারপর গপ্প হবে তোমাদের সঙ্গে। তন্দুরুস্ত পেছন গে হমকো মোচ ভি নাহি হুয়া থা। আর তকরিবন কিতনে সাল কে থে তব? কম সে কম হম থে 15 বর্ষ কে, ছঠা ক্লাস মে পড় রহে থে। আচ্ছা কেসা কি আরে এ বিহারি হ্যা, আটা তো সোনে গা না, ইসকো লে চলো। তা মুহ সে হম নিকাল দিয়ে না কি হামারে পাপা জি নাহি হ্যাঁ, মাতা জি হ্যাঁ। ও কেসা কি তো যাও ফির মাতা সে পুছ লো গান যা করকে, আর
सात बजे दानापुर तो पहुंची हो, सात बजे पहुंच जाओगे तो ये ट्रेन माने की उलेगा। तो कहे माता जी से पूछने गए कि मैया हम जाइए काम, तो कल की कि कौन काम पर डाल करें बेटा, माता जी ने पूछा। हाँ हम कल की मैया ये फोर्स में डाल कर रही हूँ तो अखने हमारा मैंने गोली बंदूक के न देते मैंने की थी, अखने हमारा मैंने की थर्ड पोजीशन में काम लेता हूँ, आते सो नहीं तो पानी मंगवाता हूँ बैठले तो खिलाता हूँ ना। अरे बेटा हम जन्म दिलिये है तू सहला बेटा है, दो अक्षर पढ़ावलत रह फोर्स में ना जो बेटा हठ बांधे कह कि ना तू कितनो कह में ना अंतिम मौका दे काम जाती के मार। अगर माही ऐसा कहे तो आप जाहे कैसे। हाँ अब जो जहर को जो नाम लिही से ना तो हम कहे का क्यों कि मैया के जलम का इसको मुंह आवर करता है, ये क्या दिमाग से कह रही है कि बेटा नहीं जाओ तुम्हारे दसयंग है, हाँ, कोई प्रकार का त्रुटि न है, अंधरा लंगड़ा नहीं है कि हम कह रहे कि अरे जाओ ये तो सुंदर हो भाग में रहेगा तो बेटा यह तुम्हारे पाभर अन्न मन की कमी नहीं होने दूंगा। One eternity later. घोरे से बुरा टू चुबले लो माँ चाय दिलो भाई जो चार बिस्कुट एक टू खेली मिला दो अब घूमता टू छाड़ूक दिया कपूर वो ये चाय टा खेल पर ये वाला घूमता टिक टक करे छाड़ लो ये वाला फ्रेश लग जे সেই তোমার দিকে বলেছিলাম না যে ঘরটা একটু ট্রান্সফরমেশন সেটা একটু দেখাই গা তোমার দিকে। আগে কি হতো আগে এখানটাতে সেই খাট তক্তা ছিল, এ ভদ্র মহিলা চা খাচ্ছেন দেখো, তাহলে এখানে খাট তক্তাটা তো দেখেছিলে এদিকটাতে ঢুকেছিল এখানটাতে দিয়ে এটা একটু সাফেল হয়েছে রুমটার মধ্যেই, মানে দিয়ালটাতে সে অনেক দিয়াল আলমারি ছিল সেই দোকান জুতার জন্য এখানেতে ছিল তো এইধারে এই দিয়ালার মাল এইগুলোকে সব তুলে দেওয়া হয়েছে, দিবরে খাটটাকে এখানটাতে রেখে দেওয়া হয়েছে, খাট বলতে তোকতায় আর কি, আর কিছু কিছু এখানে যে র্যাক টাইপের ছিল সেগুলোকেও ছোট করে দেওয়া হয়েছে, শর্ট করে দেওয়া হয়েছে, সেগুলো কেটে বাদও দিয়ে দেওয়া হয়েছে, কিছুগুলোকে এইরকম করে দেওয়া হয়েছে, বুঝতে পারছ জোগাড়। এখন দোকানটা এখন শুধুমাত্র এই জায়গাটাতে যেয়ে পরে থেমেছে, আর ওই যে ওইখানে এইগুলো ছিল এগুলো এখন এখানকে চলে এসছে কিছু শিফটিং করা হয়েছে আর কি। নাহলে এই ঠান্ডাতে কি হচ্ছিল বলো দেখিনি, বাথরুম বলছি আর বারান্দাটাতে থাকাটা একটু চাপই হচ্ছিল, এই হচ্ছে কেস। আর এই দোকানটাতে দুটো ঘর জুড়ে ছিল সেটাও একটা সমস্যা বুঝলে। ঠান্ডা কেমন আমি এসে পরে তাই ভাবছি যে মায়ের হঠাৎ করে বয়সটা দুম করে ধরে কমে গেল কি করে, মায়ের বাপের দেখছি ও বাবা এই কেস ঠিক আছে ঠিক আছে এ বি ঠিক সরস্বতী পূজার সামনে তোমরা কলম করবে না বুড়া হইতে দেখলো কেমন লাগে। এই যে ভদ্রলোকের চুল কালো হয়েছে বাঁধার টুপির জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ দেখো আমার চুল তো কালো নাই বাবার এখন আর মায়ের এখন চুল যা কালো, তুমি একবার দেখো একবার ভালো করে তাকিয়ে পরে আবার তো সেই শ্যাম্পু পুলি উপরে বার্গান্ডি কালারের চুল হয়ে গেছে না, ভালো এটাই ভালো বাবাকে ছোকরা ছোকরা দেখতে বেশি ভালো লাগে মায়ের তো পাল্লো কালার আর এটি তো আমার
সোয়েটার জ্যাকেট ওগুলি ঘরে পরে না, এটিতে আরাম। আর আমাদের গুলোতে অতটা আরাম লাগে, ঠিক আছে, এই আরাম কম আমলা হ্যাঁ কোনো ইস্যু নাই। আজকে ঠান্ডাটা অনেকটা কম, বুঝলে তো, বেশ একটা বসন্তকাল ভাইবস বলা ব্যাপার। উত্তেজার কাকা দোকানটা খুলে রয়েছে, সেই যবে গিয়েছিলাম বাঁকুড়া সেদিনটা তো বন্ধ ছিল, ঠিকই আছে, সব ঠিকঠাক খুলে টুলে থাক। করোনাতে এমনিতেই সব বহুত চাপ গেল বহু লোকের, এবারে এই একটু একটু করে সমস্ত কিছুই খুলুক, ব্যবসা ব্যবসা চলুক, মানুষের স্কুল কলেজগুলো খুলুক, এই আর কি। আবার হরিমেলাটাতে জমায়েত হোক, দু বছর এখানটাতে গায়ের উৎসবটা হয় নাই, বুঝলে তো, আমাদের পাঁচ দিন ধরে টানা উৎসব হয়, তিন দিন কীর্তন হয়, টানা হরিনাম সংকীর্তন সবসময় চলে, আর রাত্রেবেলাতে পালা কীর্তন হয়, আর দুদিন যাত্রা হয় ভালো কলকাতা বাটির। তো সব তো ইতিহাস হয়ে গেছে করোনার জন্য, তোমাদিকে দেখাতেই পেলাম না একবারও, আর নিজেরাও দেখতে পেলাম না, এই আর কি। সব ঠিকঠাক হোক তাহলে ভালো লাগবে, সবাই ঠিক থাক তাহলে ভালো লাগবে, একা একা তো আর ভালো থাকা যায় না। আর তুমি শুধু যদি একা ভালো থাকো, বাদ বাকি লোকজন ঠিকঠাক না থাকে, তাহলে ওভারঅল ভালো থাকা কিন্তু যায় না, এটা ফ্যাক্ট। ও কাকা, বুঝলি, তোমার অত্যাচার নামটার ইতিহাসটা কি বলো দেখিনি, আমি যেই দেখে ভিডিও জিজ্ঞেস করে যে লোকটির নাম অত্যাচার কেন, বলো দেখিনি, আমি তো উত্তরটি দিতে পারি, কাকিমা জানো নাকি, এখানে বলবে না, এ বাবা রে, ও বলছে নাই, দেখো স্বামীর পারমিশন লিয়ে পরে বলো গো, ও তাহলে এটা আমাকে পার্সোনালি বল দিবে তাহলে, তাহলে দেখো আমি কিন্তু জানার চেষ্টা করলাম একদম ফিল্ডে এসে পরে, কিন্তু জানাচ্ছে নাই, এ রাখাল, দেখ তোর বাবা মা জানালো নাই, লোকজন কতজন আমাকে জিজ্ঞাসা করে রে, দেখো সে ভিডিওটা দেখেছে বলে নাই, আমাকে অনেকে জিজ্ঞাসা করে, কিন্তু এই এই রহস্যের সমাধান আমি আজকে করতে পারলাম নাই, চেষ্টা করলাম বন্ধুগণ, কিন্তু কি আর করা যাবে, কিছু রহস্য রহস্যই থাক, বুঝলে। কদিন আগে সেই থারা ভাই যোগিন্দর ইউটিউবে এসে বলছিল না যে সিস্টেম হিলা দেঙ্গে, বয়ান ডাল্লা দেঙ্গে, ভূচা আল্লাহ দেঙ্গে, হবি যাবি, তো সেই রকমই, মানে আমার যখন একসঙ্গে অনেকগুলো কাজ অনেকগুলো চাপ একসাথে মাথায় ঢুকে যায় না, তখন সেই কাজলি ডাঙ্গার গিট্টু লাগার মতন মাথার মধ্যেও গিট্টু লেগে যায়, তখন সিস্টেমটা হিলে যায় আর কি। তবে এই যে ইনারা আছেন, বাপ মা, ইনারা তো এই মুশকিল আসানগুলো করাতে মানে এক্সপার্ট, বলার কিছু নাই, তো এখন এখন একদম হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, ঠিক আছে। তো এই যে রাত্রে খেতে বসা হয়েছে, তো ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই তো ভোজ খেয়েছেন জানোই, তার জন্য বলছে না আজকে রাত্রেবেলাতে কিছু রান্না বান্না হবে নাই, এত ভোজ মেরেছে বলছে মুড়ি খাবো নাকি, মুড়ির হালকা করে আয়োজন হয়েছে কি দেখাই, এই তো ওপরে আলো নাই আলো নাই, মুড়ি এবার এতগুলো মিষ্টি দিয়ে জোগাবো নাই, একটা লীলা ওই মুড়ি মিষ্টি চেনাচুর, আর এধারে কি পকোড়ি পেঁয়াজি, পেঁয়াজ লঙ্কা তেল তো আছেই, এই দিয়ে হয়ে যাবে সেবা। আবার আজকে আমাদের গায়ের একটা ভাইয়ের আবার কেঞ্জিয়াকুড়াতে বিয়া হচ্ছে, সেই কেঞ্জিয়াকুড়ার সঙ্গে না কি বলবো, আমার একটা আলাদা কানেকশন হয়ে গেছে, বুঝলে তো, এবারে সেটা তো কালকে দুপুরবেলাতে নিমন্ত্রণ আছে, কিন্তু কালকে দুপুরবেলাতে আমার থাকা হবে বলে মনে হচ্ছে না, কারণ কালকে আমাকে একবার দুর্গাপুর যেতে হবে, একবার বড়জোড়া যেতে হবে, কতগুলো কাজ আছে চুকাতে, যা দেখি যদি ঘুরতে পারি টাইম তাহলে ভোজটা খাওয়াবো, আর তখন দেখাবো, মানে এই সপ্তাহটাতে মানে পাঁচটা ভোজ আছে টোটাল, মানে আজকে তিনটা, ওই তিনটাকে একটা যদি ধরি মানে পাঁচ দিন ভোজ আছে, ভোজ খেয়ে এলে যাচ্ছে, বুঝলো তো, তাহলে সরস্বতী পুজো আছে, সিজানও আছে, মাছের পরবটা একদম পান্ত ভাত আলাদাই বসবে, তো মুড়িটা খায় পারো তো, তারপরে সরে বান্ডিল হচ্ছে, একটা ভাই মল্লাক্ষ ভাই এখানে কমেন্টে বলে সুমন এখন অ্যাড্রিনালিন রয়েছে, দুটো তিনটা করে ব্লগ যাচ্ছে প্রতিদিন,
মানে ঠিকই আছে। আরে ভালো লাগে, তোমাদের রেসপন্সগুলো ভালো লাগে, নিজের করতে ভালো লাগে। আর হ্যাঁ, সেই ভিউজের গল্প যদি বলি, দেখো বেশি ভিউ হলে কার না ভালো লাগে, আমিও চাই বেশি হোক, কম হলে পরে খারাপও লাগে। কিন্তু এমনটা লয় যে শুধুমাত্র ভিউটার জন্যই করি, কারণ সেটা হলে পরে টানা এত নেই, সেটা তোমরাও বুঝবে না। তো খাইলি, এবার ভিডিও হচ্ছে বলে মাঝে যাচ্ছে না, খাইলে 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 করত। এই হচ্ছে বাবা মায়ের আমার ভিডিও দেখার সেট আপ, না টিভি লয়, ওইটি ফোনটি, আর এই যে ভদ্রমহিলা বসে আছেন, এই যে ভদ্রলোক দুজনতে বসে টিভির কোলে ফোন রেখে পরে দেখে প্রত্যেক দিন। মিস গেলে পরে তখন এই ধারতে এখানে ইনফরমেশন যায় যে কেন ভিডিও কেন এলো নাই, এই ওই এরকম ব্যাপার। তো এই যো এই হোম সুইট হোম, হ্যাঁ ব্যাপারটাই আলাদা, বুঝলে তো। তাহলে আজকে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, আজকে অনেকগুলো তিনটা ভিডিওর মতন করলাম পুরো, কি বলবো আর। স্টে কানেক্টেড উইথ ইওর রুটস। হ্যাঁ কাজ থাকবে, অনেক ব্যস্ততাও থাকবে, তবে সময় করে ঘরটা যাও, বাবা মায়ের কাছে যাও, ভাল লাগবে। এইটাতে বলে বুঝাতে মানে কেমন কি লাগবে না লাগবে। আমারও সাউন্ড আসছে আর একটা ভিডিওর থেকে, আর এটা একটা লাইভ। তাহলে আজকে এখানেই খতম করছি, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি। ওমা টাটা কর দাও, টাটা টাটা, এই ভদ্রমহিলা টাটা করছে, ভদ্রলোক টাটা কর দে, টাটা।